হ্যালো বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব ভিডিওতে হলুদ ডলার আইকন দূর করা যায়। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন দেখবেন কিছু কিছু ভিডিওতে হলুদ ডলার আইকন শো করে, আবার সবুজ ডলার আইকনও শো করে। এখন কথা হচ্ছে, আপনার চ্যানেলে যদি সবুজ ডলার আইকন শো করে তাহলে বুঝবেন ভিডিওটা ঠিকঠাক আছে, আপনার এই ভিডিওতে বেশি করে অ্যাড আসবে এবং বেশি বেশি ইনকাম হবে। আর যদি ভিডিও আপলোড করার পর দেখেন ডলার আইকনটা হলুদ হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার ভিডিওতে অ্যাড লিমিটেশন করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি অনেক ভিউজ পাওয়ার সত্ত্বেও ঠিকমতো ইনকাম করতে পারবেন না বা ঠিকমতো অ্যাড আসবে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এরকমটা হওয়ার কারণ কি। আসলে এরকম সমস্যা হওয়ার কোনো নির্দিষ্ট কারণ নাই, যে কোনো কারণে হতে পারে সেটা আমরা এখন প্রমাণ সহকারে দেখব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। প্রথমে আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। ওকে, এখান থেকে চলে যাব আমরা ইউটিউব স্টুডিওতে, তারপর আমরা চলে যাব কন্টেন্টে। এখন আমরা খুঁজে বের করব আমাদের কোন কোন ভিডিওতে হলুদ ডলার আইকন আছে। এজন্য আমরা চলে যাব ফিল্টারে, মনিটাইজেশন, লিমিটেড, এখানে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। আমার দুইটা ভিডিওতে আছে, মানে আমার আরও ভিডিওতে ছিল, সেগুলো আমি সমাধান করে ফেলছি। এখন বর্তমানে দুইটা ভিডিওতে হলুদ ডলার আইকন আছে, এখন এই দুইটাকে আমরা সমাধান করব। আপনার ভিডিওতে হলুদ ডলার আইকন শো করেছে, এজন্য এমন মনে করবেন না যে আপনার মনিটাইজেশনে সমস্যা হয়েছে বা মনিটাইজেশনে পর্বতে কোনো সমস্যা হবে। আসলে কারণ এমন না, এটা ভিডিওর কারণে হয়েছে, এতে কোনো সমস্যা হবে না আপনার মনিটাইজেশনে। এখন এই হলুদ ডলার আইকনটাকে গ্রিন ডলার করার জন্য প্রথমে আমরা চলে যাব এই পেন অপশনে, মানে আমি এই ভিডিওটাতে করব আগে। ওকে, ভিডিওতে হলুদ ডলার আইকন শো করার কারণ থাকতে পারে আপনার টাইটেলে ভুল থাকতে পারে, কিংবা ডেসক্রিপশন, থাম্বনেল কিংবা ট্যাগে কোনো ভুল থাকতে পারে, অথবা ইউটিউবের কোনো ভুলের কারণে এটা হতে পারে। তো সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা টাইটেলটাকে দেখব, মানে টাইটেলটাকে চেঞ্জ করব। প্রথমে আমরা টাইটেলটাকে চেঞ্জ করব, দেখব এই টাইটেল চেঞ্জ করার কারণে হলুদ ডলারটা ঠিক হয়ে যায় কিনা। আর এখান থেকে আমি ডেসক্রিপশনগুলো একটু ডিলিট করে দেই, এত কিছু ডেসক্রিপশন দিব না, কারণ ডেসক্রিপশনের কারণে আমার এরকম হতে পারে। ওকে, এতটুকু যাবে। থাক, ট্যাগগুলো এখান থেকে ডিলিট করে দিব, হ্যাশট্যাগ সহ থাম্বনেল এটাই থাক। আচ্ছা, ট্যাগ এগুলোই থাকবে। এখন আমি সেভ দেব, আবার ব্যাকে চলে আসি। এটা হলুদই আছে, একটা রিফ্রেশ দেই। এখন এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি, দেখি এটা ঠিক হয় কিনা, তারপরে পরবর্তী পদক্ষেপ নিব। ভিডিওতে হলুদ ডলার আইকন শো করার কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই, বা ইউটিউব আপনাকে বলে দিব না কী কারণে এটা হয়েছে। দু একটা বিষয়ে বলে দিতে পারে, বাট বেশিরভাগ সময় বলে দিবে না কী কারণে এটা লিমিটেশন করে দেওয়া হয়েছে ডলারটাকে। আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করে দেখলাম আমার কোনো সমস্যা নাই, মানে থাম্বনেল টাইটেলে। এখন আমি অটোমেটিকভাবে রিভিউ করব, যেটা ইউটিউবের ভুল আছে কিনা সেটা দেখার জন্যে। তো কলমের উপর ক্লিক করব, একটু এইখান থেকে একটু নিচের দিকে যাবো, দেখবো মনিটাইজ অপশন লেখা আছে, এখানে ক্লিক করব। দেখেন এখানে লিমিটেশন করা আছে। ওকে, এখন এইখানে দেখেন আছে অ্যাকশন, এখানে ক্লিক করব। রিভিউ, এখানে ক্লিক করব, এখানে টিক মার্ক করে রিভিউতে পাঠাই দিব আমি। প্রথমে আমি চেক করলাম আমার কোনো সমস্যা আছে কিনা, মানে টাইটেল, ডেসক্রিপশন কিংবা ট্যাগে বা থাম্বনেলে। তো দেখলাম আমার কোনো সমস্যা নাই, এটা ইউটিউব হয়তো ভুলে দিয়ে দিছে, কারণ ইউটিউব এরকম ইউটিউবার হয়ে যায়। এজন্য আমি এখান থেকে একটা রিভিউ পাঠাইলাম, এখন ইউটিউব আমার ভিডিওটাকে দেখবে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটাকে ঠিক করে দিবে, আর যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানিয়েও দিতে পারে, বাট এটা শিওর না, সেটা ইউটিউবের ইচ্ছা, দিতেও পারে নাও পারে। আমার আরও দুইটা ভিডিওতে এরকম ছিল, যখন আমি রিভিউ করছি একটা সাত দিনের পর আমার ভিডিওটাকে ঠিক করে দিছে, আর একটা তার ট্যাগে এবং থাম্বনেলে সমস্যা ছিল, যখন আমি ওইটাকে চেঞ্জ করে দিলাম তো দেখলাম 5-7 মিনিটের মধ্যেই আমার ভিডিওটা ঠিক হয়ে গেছে। এখন কিছু সময় অপেক্ষা করি। এই ভিডিওটা রিভিউ করতে ইউটিউবের 5-7 দিন টাইম লাগতে পারে, আবার তারও কমও লাগতে পারে। 4 দিন পর আমার এই মেলটা চলে আসছে,
এই মেইলে বলা হয়েছে যে আমার ভিডিওটা অ্যাডের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, মানে অ্যাডের জন্য এটা আমার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল ঢুকে দেখবো আসলে হয়েছে কি না। তো ইউটিউব চলে যাই, এখান থেকে চলে যাব স্টুডিওতে, কন্টেন্ট, ফিল্টার, মনিটাইজেশন, লিমিট অ্যাপ্লাই। দেখেন আমার এই ভিডিওটা অ্যাডের জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আর একটা ভিডিও আছে, ডলার লিমিট করা, এটাকেও আমি ঠিক করব। আমার এই ভিডিওটিতে মূলত ইউটিউবের সমস্যা ছিল, যেটা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে নাই, এজন্য আমার এটাকে ডলার লিমিটেশন করে দেওয়া ছিল। আমার কোনো ভুল ছিল না, মাঝে মাঝে এরকম হতে পারে, এটা কোনো বিষয় না। যদি এরকম আপনাদের হয়ে থাকে তাহলে আমি যে প্রসেসটি দেখাইছি সেভাবে কাজ করবেন, দেখবেন আপনারটা হয়ে গেছে। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনার মতামতটা জানাবেন।